সুপ্রভাত বন্ধুরা, আজ 10ই ফেব্রুয়ারি 2024, শুভ শনিবার। প্রভাতী চর্চায় বন্ধুদের সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় কবিতার ঝুলি নিয়ে চলে এসেছি, শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা। প্রথম কবিতা চাঁদ বুড়িটার জন্যে, দ্বিতীয় কবিতা নদীর জন্যে হাঁটুন। এই দুটি কবিতা নিয়ে এসেছি। শ্যামাপ্রসাদ ঘোষ সম্বন্ধে একটু বলি। বর্ধমান জেলার ইসলামপুর গ্রামে জন্ম। গ্রামেই তার সাহিত্যের প্রতি প্রথম ভালো লাগা তৈরি হয়। গ্রামের শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায়ের কাছে তার সাহিত্য চর্চার হাতেখড়ি। মূলত শিশু ও কিশোরদের জন্য তিনি কাজ করেন। ছোটদের জন্য কবিতা, ছোটদের আবৃত্তিযোগ্য কবিতা, তার লেখা দুটি বই। শুধু কবিতা নয়, ছোটদের জন্য একটি গল্প সংকলন, একটি উপন্যাস ও তিনটি নাটকের বই রয়েছে তার। রয়েছে একটি আবৃত্তির ক্যাসেট। তবে নাটক রচয়িতা হিসেবেই তিনি বেশি পরিচিত। আকাশবাণী কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে দীর্ঘদিন প্রচারিত হয়েছে তার নাটক। পেশায় প্রধান শিক্ষক এই কবি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। চাঁদ বুড়িটার জন্যে, তোমরা আমায় কেউ কি দেবে চাঁদের দেশে যেতে, তা যদি দাও যাব আমি বুড়ির আদর খেতে। সেই বুড়িটা যে নাকি রোজ চরকা কাটে চাঁদে, তার জন্যই মনটা আমার ভীষণ রকম কাঁদে। ওই বুড়িটার মতনই এক ঠাকমা আমার ছিল। কদিন আগে বাবাকে কেউ একটা চিঠি দিল, সেদিন থেকে রাজকন্যার গল্প শোনা শেষ। সেদিন থেকে হারিয়ে গেছে স্বপ্নপুরীর দেশ। মা বলেছে ঠাকমা গেছে জ্যাঠামণির ডাকে, বুবাই দাদা রাত্রে নাকি তার কাছে রোজ থাকে। বাবা থাকে আসানসোলে, মা অফিসে যায়, চাঁদের বুড়ি গল্প শোনায় আমায় নিরালায়। এখন নাকি শুনছি আবার চাঁদেও মানুষ যাবে, চাঁদের মাঠে ফলবে ফসল এই পৃথিবী পাবে। হবে বাড়ি রাস্তা স্টেশন, ভরবে সকল ভূমি, চাঁদের বুড়ি থাকবে কোথায় বলতে পারো তুমি? দ্বিতীয় শেষ কবিতায় আসছি, নদীর জন্যে হাঁটুন। কয়েকটা লোক পথের ধারে জটলা করে, গল্পে গরু তেঁতুল গাছের মাথায় চড়ে। এমন সময় একটা ছেলে হ্যাবলা হাবা এলে বেলে, দাঁড়িয়ে বলে দু চোখ মেলে, ও বাবু সব গল্প ছেড়ে একটুখানি খাটুন, ওই যে নদী আমার সঙ্গে নদীর জন্যে হাঁটুন। কয়েকটা বউ দিচ্ছে পুজো মন্দিরেতে, সেই ছেলেটা দেখলো এটা যেতে যেতে, দেখেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে তুলসী গাছের ডালটা ধরে, বলল তাদের একটু জোরে, বৌমনিরা দীপের আলোয় একটুখানি তাঁতুন, ওই যে নদী আমার সঙ্গে নদীর জন্য হাঁটুন। একটা সভা হচ্ছে গ্রামের খেলার মাঠে, অনেক মিছিল এগিয়ে গিয়ে মিলছে তাতে, সেই ছেলেটাও একটা দলে যোগ দিয়ে সেই সভায় চলে। সভায় গিয়ে চেঁচিয়ে বলে, ও বাবুরা সবার থেকে একটু সময় চাটুন, ওই যে নদী আমার সঙ্গে নদীর জন্য হাঁটুন। বন্ধুরা, তোমরা সবাই শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা দুটি শুনে নিও। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো। তোমাদের সবার জন্য রইল আমার একরাশ ভালোবাসা। আজ আসি, বিদায় বন্ধুরা।